আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুতি গস কাপড় দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন কামিজ কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব তো গলার এখানে আমি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন করে কামিজটা তৈরি করে নিছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে আমি কামিজটা কেটে নিয়েছি এখানে আমি কামিজের মাপটা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি লম্বা নিয়েছি সেলাই সহ নেব লম্বা এখানে আমি ছেচল্লিশ ইঞ্চি শোল্ডার নেব এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি আর্মল নেব এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি কামিজে ফার্ম মাপটা দেখিয়ে দেবো কামিজে ফার্ম মাপ এখান থেকে আমি সাড়ে বিশ ইঞ্চি নেব তো এখানে বডির মাপটা নিয়ে নেব বডির মাপ নেব এখান থেকে আমি দশ ইঞ্চি নেব পেটের মাপ নেব এখান থেকে নয় ইঞ্চি কোমরের মাপ নেব এখান থেকে আমি সাড়ে দশ ইঞ্চি নিচে ঘের মাপটা এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিছি তো কামিজটাকে এখানে এভাবে করে মেলে নেব মেলে নিয়ে এখানে আমি একটি লাল কাপড় নিয়ে নেব আর এখানে একটি লেসের মতো কাপড় নিয়ে নেব এটা দিয়ে গলার এখানে আমি ডিজাইন করে নেব তো এখানে আমি লাল কাপড়টা নিয়ে লাম্বা বারো ইঞ্চি পাশে নিয়ে এখানে আমি দশ ইঞ্চি তো এখানে আমি কাপড়টাকে দুই ভ্যাস করে নেব দুই ভাঁজ করে নিয়ে গলার এখানে আমি এভাবে করে রাখবো এখান থেকে আমি মার্ক করে নেব যে লাল কাপড়টা সাইডের থেকে তো এখানে আমি হাতাটা কেটে নিছি এই যেখানে আমি চারটে টুকরা কেটে নিছি হাতার সাইডে এখানে আমি দিয়ে নেব দিয়ে এখানে আমি বাড়িয়ে নেব এই যে এইভাবে করে তো এখানে আমার হাতা আছে এই সাইড থেকে এখানে আমার সাত ইঞ্চি আসে এই যেখানে সাত ইঞ্চি আসে এই জন্য সাইডের টুকরো কাপড়টা দিয়ে আমি বাড়িয়ে নেব এই এইভাবে করে এখান থেকে আমি বাড়িয়ে নেব তো এখানে আমি হাতার লম্বা মাপটা দেখিয়ে দেবো এখানে আমি হাতার লম্বা মাপ নিছি আঠারো ইঞ্চি পাশে নিচে এখানে আমি সেলাই সহ নিচে এখানে সাত ইঞ্চি তো এখানে আমি এই কাপড়টাকে গলার এখানে আমি এভাবে করে বসিয়ে নেব বসিয়ে সাইড থেকে একটি সেলাই দিয়ে এখানে আমি আটকে নেব কাপড়টাকে তো এখানে আমি এই লেসটাকে এর উপরে এভাবে করে রাখবো রেখে এর উপর থেকে আমি সেলাই দিয়ে আটকে নেব তো এই লেসটাকে এই সাইডে আমি এভাবে করে বসিয়ে নেব একইভাবে নিয়ে এখান থেকে আমি সেলাই দিয়ে আটকে নেব তো এখানে লেসের উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি শোল্ডার থেকে গলার মাপটা নিয়ে নেব এখানে আমি তিন ইঞ্চিতে মার করে নেব নিচে নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এটা আমি সামনে গলা নেব তো এখানে আমি মাঠটাকে এভাবে করে মিলে একটি বক্স করে নেব নিয়ে এখানে আমি গোল গলার শেপ দিয়ে নেব তো এখানে আমি এই যে পিছনে গলার এখানে আমি এই গলাটাকে এইভাবে করে রাখবো এখানে আমি মার করে নেব তো এখান থেকে আমি এই গলাটাকে সরিয়ে নেব সরিয়ে নিয়ে এখানে মিঞ্চি টেপ দিয়ে পিছনে গলা এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার করে নেব এখানে মার করে নিয়ে এভাবে করে একটি বক্স করে এখানে আমি গোল গোলা শেপ দিয়ে নেব তো এখানে গলাটা কেটে নেব তো এখানে আমি আলাদা একটি কাপড় নিয়ে নিচ্ছি এখন আমি এই গলাটাকে আমি উপরে রাখবো রেখে এখান থেকে আমি পট্টি কেটে নেব একইভাবে আমি পিছনে গলার জন্য কেটে নেব। তো এখানে আমি পটিটাকে কেটে নিয়েছি এখন আমি পটিটার সাইড থেকে এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি কামজটাকে মেলে নেব মেলে নিয়ে পটিটাকে আমি গলার এখানে রাখবো এখানে আমি গলাটা সেলাই করে নেব তো গলার এখানে আমি এভাবে একটু কেটে নেব কেটে নিয়ে যে পটির উপর থেকে আমি একটু সেলাই দিয়ে নেব তো এখানে দেখুন এই যে গলা পটিটা আমি এখান থেকে সেলাই করে নিছি গলাটা আমি হাত দিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে মিশিংয়ে দিয়ে নিতে পারেন তো এখানে আমি একইভাবে পিছনে গলাটা সেলাই করে নেব তো এখানে আমি দুইটা শোল্ডার এভাবে করে মিলিয়ে নেব মিলে এখানে আমি শোল্ডারটা জয়েন করে নেব তো এখানে আমি এই যে বডির এখান থেকে আমি যে ফাড়া পর্যন্ত সেলাই করে নেব এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি যে কামিজের সাইডটা সেলাই করে নেব যেভাবে করে ভাস দিয়ে একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নেব তো এখানে আমি একইভাবে নিচে ঘেরা অংশটাও সেলাই করে নেব তো এখানে আমি কামিজের যে সাইডের দিয়ে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো হাতার এখানে আমি যে পট্টি দিয়ে এখান থেকে বাড়িয়ে নেব এখানে দুই হাতার এখানে আমি পট্টি দিয়ে বাড়িয়ে নেব তো এখানে আমি হাতার মুহুরি অংশটা সেলাই করে নেব তো এখান থেকে হাতার মুহুরি মাপ ছয় ইঞ্চি নেবো ছয় ইঞ্চি কিন্তু সেলাই করে নেব আলমলটাকে এভাবে মিলিয়ে নেব মিলে জয়েন করে নেবো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো হাতের জয়েনটা কামিজের এই জয়েনটা দুইটা জয়েন্ট আমি ভাবে এভাবে করে মিলিয়ে নেব মিলিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব একইভাবে আমি অন্য হাতাটা এভাবে মিলিয়ে জয়েন করে নেব তো এখানে আমার দুইটা হাতাই দেখুন লাগানো হয়ে গেছে তো এখানে আমি দুইটা বাটুন লাগিয়ে নেব এই যে দেখুন এটা আমি কাপড় দিয়ে সুগুরটা আমি বানিয়ে নিছি এভাবে করে এখানে আমি লাগিয়ে নেবো তো দেখুন এখানে এই যে বাটনটা আমি লাগিয়ে নিয়েছি ড্রেসটা আমার কমপ্লিট করা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ